সোমবারে সুকলমে সম্পন্ন হল দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচন। ব্যালট বক্সত বন্দী হল এনডিএ সমর্থিত প্রার্থী দ্রৌপদী মুর্মু আর বিরোধীর উমৈহতীয়া প্রার্থী যশবন্ত সিনহার ভাগ্য। সংসদ বিধায়কসকলে সাব্যস্ত করিলে ভোট, বিধানসভাত বিধায়কসকলে সাব্যস্ত করিলে ভোটদান। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনত কোনে কাক ঠগিলে? রাষ্ট্রপতি নির্বাচনত শাসকীয় পক্ষক এআইইউডিএফে সহায় করার অভিযোগ করে কংগ্রেসে। এআইইউডিএফে বিশ্বাসঘাতকতার রাজনীতি করার অভিযোগ কংগ্রেসের। এনেদরে রাষ্ট্রপতি নির্বাচনের পাছতো বোকা চটিওয়ার খেল তুঙ্গত উঠিছে। রাজ্যসভা নির্বাচনত আমি দেখিছিল কংগ্রেস আর এআইইউডিএফর মাজর সম্পর্ক কেনেকুৱা এটা তিক্ততাপূর্ণ দিশ উন্মোচিত হয়েছিল, অভিযোগ প্রতি অভিযোগ উত্থাপন হয়েছিল। আর অনুরূপ ধরনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক মুহূর্তের পরাই দুইটা দলের মাজত অভিযোগ প্রতি অভিযোগ উত্থাপিত হয়ে আহিছিল আর নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পিছতো এই অভিযোগ প্রতি অভিযোগের ধারা অব্যাহত থাকিল। এআইইউডিএফক তুলা ধুনা দিলে কংগ্রেসে, বিশ্বাসঘাতকতার অভিযোগ এআইইউডিএফর বিরুদ্ধে। আনহাতে করিমউদ্দিন বরভূঞা আন এক অভিযোগ উত্থাপন করেছিল যে কংগ্রেসের কেবাগী বিধায়কে, 15-20 বিধায়কে এনডিএ প্রার্থীক ভোট দিয়ার বাবে ছটফটাই আছিল, উচ পিছাই আছিল, সেই কথা উল্লেখ করেছিল। আর শেহতীয়াক নির্বাচন সম্পন্ন হওয়ার পিছত পুনের এই অভিযোগ এআইইউডিএফর বিরুদ্ধে। এআইইউডিএফে প্রবঞ্চনা করা, বিশ্বাসঘাতকতা করার অভিযোগ উত্থাপন করিলে। এআইইউডিএফক তুলা ধুনা দিলে কংগ্রেসের কেবাগীও বিধায়কে।